বন্ধুরা, ভালোবাসার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের বাড়িতে কালী পুজোর সবে প্যান্ডেল শুরু হয়েছে বলতে পারো, তো পর্ব একই বলতে পারো। তো আজকে আমরা প্যান্ডেলের পরে আমাদের একটা ছোটোখাটো বলতে পারো পিকনিকও আছে, পিকনিক করব। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে চলো। তো তোমরা দেখতে থাকো, আমাদের সবে বলতে গেলে আজকে সবে বাঁশ পোতা হয়েছে। তো এবারে প্যান্ডেলটা বলতে গেলে তিনতলা প্যান্ডেল হবে, ঠিক আছে? কীভাবে তিনতলা হবে জানি না, আমার এটা হচ্ছে বাবা আর কাকা দুজন মিলে প্যান্ডেলটা করছে। আর সবার তো বলতে গেলে সকালে তো করা সম্ভব হয় না, সবার কাজ থাকে, সব কিছু থাকে আমারও। তো তোমরা দেখতে থাকো যে আমরা কী হয় আজকে প্যান্ডেলটার পরে আমরা কীভাবে পিকনিক করছি। তো চলো বলো। তোমরা সবাই কি চেনো কি জানি না, তো এ হচ্ছে আমার ছোট বোন, ঠিক আছে? হাই বলে দাও, হাই বন্ধু বলে দাও সবাইকে। তোমার নাম কি বলে দাও, জোরে বলো। শ্রুতি দাস, ঠিক আছে। আরে বন্ধুরা, আজকে পিকনিকের পরে দেখা হবে তোমার সঙ্গে, বলো পিকনিকে। হ্যালো বন্ধু, পিকনিকের পরে দাদা। বন্ধুরা, আমাদের এখন আলু ভাজা হচ্ছে। তো আলু ভাজাটা করার পরে আমরা তারপরে মাংসটা ভালো করে কষবো এবং আলু ভাজাটা ভালো করে ধুয়ে নিই, ঠিক আছে? কিন্তু উনুনের রান্না আমি সেই মামার বাড়িতে গিয়ে একেবারে করতাম, তখন উনুনে জাস্ট জ্বাল দিতাম, কিন্তু আজকে বাড়িতে উনুন জ্বালিয়ে রান্নাটা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো যে আমরা কেমন করে মাংস রান্না করছি। সঙ্গে থেকেও আমার বোনও বলছে, দেখুন আমি এবারে হচ্ছে বলতে গেলে মাংসটা দিচ্ছি কড়ায়, ম্যাগনেট করা ছিল। তো তোমরা দেখো বলতে গেলে আমাদের সব আদা রসুন টক দই লঙ্কা হলুদ জিরে গোলমরিচ সব দিয়ে মাখানো ছিল। বলতে গেলে মা সকালবেলা মাখিয়ে রেখে দিল। এটা একটু জল দাও, একটু জল দিবে মানে ধরে যাবে কড়াটা। উনুনে করলে উনুনটা বিশাল গরম হয়ে যায়, বিশাল গরম হয়ে যাচ্ছে। একটুখানি তো ফুল দিতে করাটা খুব টাফ, আর পুড়ে যাচ্ছে কেন। দাঁড়াও তাহলে ঠিক করো, আমরা একটু ঝালটা গন্ধুটা বেশি খাই, কিন্তু ভাই বোনটা বেশি ঝাল খেতে পারে না। আমি একটু ঝালটা বেশি খাই, ঝাল তেল মশলাটা বেশি খাই, ভালো লাগে খেতে। নুন দাও, নুনের নুন দিচ্ছে, কারণ নুন তো সব কিছুতে লাগে, ভালো করে জানো এটা বলার কিছু নেই। নুন না দিলে ঘুম হবে না খাবারে। বন্ধুরা রান্না করা খুব টাফ ব্যাপার, বন্ধুরা দেখতে পাচ্ছি না আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এত জোরে ফোনটা দিয়েছে কেন, বুঝছো তো? বন্ধুরা ভালো করে পৌঁছে নিচ্ছি, ঠিক আছে? ভালো করে পৌঁছে টুছে নিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আমরা বলতে গেলে সবই তো জানি না কতটা কিন্তু কালার আসবে, কারণ আমি গ্যাসে করেছি সবসময়। উনি ফার্স্ট টাইম করছি, উনি বিশাল গরম লাগছে থাকে, ভালো করে পড়তেও পারছি না কতটা পারবো। তো বন্ধুরা, নেক্সট টাইম ইচ্ছা আছে আমাদের বয়স কী বলছিল, কাবাব। নেক্সট টাইম ইচ্ছা আছে কাবাব করার, দেখি কতদূর ঠিক করতে পারি। তা আমার একটা বুঝি নেই, দিদি বলতে গেলে আজকে একটু বাইরের দিকে গেছে বলে আজকে নেই, আমার দিদি থাকলে বলতে পারতাম যে হবে।
বলতে গেলে আলুটা দেবো, আলুটা নিয়ে জল, যে জলটা যেটা ম্যাগনেট করে যে জলটা ছিল কড়ায় জড়িয়ে জড়িয়ে যাচ্ছে বলতে পারো, সে জলটা দিয়ে দেবো আলুগুলো দিয়ে, জলটা দাও কড়ায় জড়িয়ে যাচ্ছে। তো এখানে কে কে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বোন আর বাবা, আর এটা হচ্ছে আমার মা, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। আর একটা দিদি আর জেঠিমা এখন নেই, তো ওরা বলতে গেলে শুয়ে পড়েছে, এখন ঘড়িতে 10:30 তো বলতে গেলে বেজেই গেছে। তো দেখো ও কী করছে। তুমি কিছু বলবে? কড়াইতে জল দিয়ে দিয়েছি, যে উনুনে যেভাবে ফুটবে সেটা হচ্ছে গ্যাসে এতটা খুব ভালো ফোটে না আমি দেখেছি, কিন্তু অনেক তো ব্লগিং চ্যানেল দেখেছি, কুকিং ভিলেজ কুকিং ব্লগ অনেক চ্যানেল দেখেছি, কিন্তু উনুনে খুব সুন্দর ফোটে আর খুব তাড়াতাড়ি রান্না হয়। আর কিন্তু উনুনে রান্নাটা আমি যে করছি হাত রাখা যাচ্ছে, এত টাক গরম লাগছে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, লাস্ট ফিনিশিং কেমন কালার হয় নিজেও জানি না, সব ম্যাগনেট করা ছিল, তো দেখা যাক কী হয় কতদূর কী হয়। তো চলো পুড়ে গেছে, দেখতে থাকো যে কত সুন্দর ফুটছে, এটা হচ্ছে তুমি গ্যাসে এত সুন্দর ফোটে না। তো এখানে কে কে বসে, তুমি কি খাচ্ছো এখানে, কেমন লাগছে? ভালো ভালো লাগছে। ঝাল হয়েছে? হ্যাঁ। কত? অনেকটা অনেকটা। ঠিক আছে খাও। আমাদের মাংস রান্না হয়ে গেছে, হয়েও গেছে বলতে পারো, তো জল সব তো মরেও গেছে, তো আমরা বলতে গেলে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়েও গেছে। তো চলো গিয়ে দেখি যে কেমন খেতে হয়েছে, সবাই খাই, তো খেয়ে দিয়ে একেবারে। তো বন্ধুরা আমাদের রান্না বান্না সব তো শেষ হয়ে গেছে, তো আমরা সবাই খেতে বসেছি, তো দেখতে থাকো যে আমরা কে কে খেতে বসেছি। তো দেখো তোমরা, তো এখানে দেখো কে কে খেতে বসেছি আমরা, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মুড়ি, হচ্ছে খুব ফেভারিট খাবার, ঠিক আছে, মুড়ি ছাড়াও চলে না, আর এই রাত্রিবেলা করে ভাত খায়, ঠিক আছে। আমি আমার বাবা সব রুটি খাচ্ছি আমরা, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো। তো আমি হচ্ছে একটু কষা মাংস ভালোবাসি, তো কষা তাই জন্য আমার তুলে রেখেছি, আমি এমনি ঝোল মাংস ভালো লাগে না। তো দেখো, দেখতে থাকো তোমরা। তো বল কেমন লাগছে খেতে, মাংসটা ভালো হয়েছে? আর তুই বল, হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাজে রাত্রির 12টা, তো কাল আবার অফিস আছে, সব কিছু কাজবাজও আছে। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ, তাহলে গুড নাইট। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের মতন এখানেই ভিডিও শেষ, নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হচ্ছে, গুড বাই।